বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় গাজীপুর এর পক্ষ থেকে অষ্টম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের আজকের ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি ইনশাল্লাহ এই করোনাকালীন সময়ে সময় তোমরা সুরক্ষিত আছো ভালো আছো আমরা এই প্রত্যাশাই করব যে যেখানে যে অবস্থায় থাকো না কেন তোমরা অবশ্যই সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি অবশ্যই কঠোরভাবে অনুসরণ করবে এবং অন্যদেরকে অনুসরণ করতে তোমরা সব সময় উদ্বুদ্ধ করবে তো বাংলাদেশ সরকারের করোনাকালীন সময়ে এই যে গুরুত্বপূর্ণ বিশেষ উদ্যোগ অ্যাসাইনমেন্ট ষষ্ঠ সপ্তাহের এই অ্যাসাইনমেন্টের শেষ পর্বে বাংলা বিষয়ের উপরে অ্যাসাইনমেন্টের যে ক্রম ছিল সেই নির্ধারিত কাজের আজকে দ্বিতীয় পর্ব অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনামটা হলো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম অ্যাসাইনমেন্ট তথা নির্ধারিত কাজটা হলো বাড়ির কাজ তথা নমুনা প্রশ্নটা ছিল এরকম সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য যেসব যুক্তি তুলে ধরেছেন সেগুলো সাজিয়ে লিখো আমাদের এই প্রশ্নের আলোকে যে মূল্যায়ন নির্দেশিকা থাকছে অর্থাৎ একজন শিক্ষক যে বিষয়গুলোর উপরে নিরীক্ষণ করবেন দুটি বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে স্বাধীনতার পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে যুক্তিগুলো তুলে ধরেছেন তা অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে আর দ্বিতীয় নম্বরটা হচ্ছে বাক্য গঠন ও বানান শুদ্ধ হতে হবে এই তো তো আমরা এখন আমাদের একটু পাঠ্যসূচীর দিকে চলে যাব অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বইয়ের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমরা একটু পাঠ্যপুস্তকের দিকে যাবো স্ক্রিনশটে আমরা এটা দেখব সেই সাথে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করব যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এর লেখক হচ্ছেন আমাদের জাতির পিতা স্বাধীন বাংলাদেশের স্থপতি মহাকালের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ শেখ মুজিবুর মুজিবুর রহমান রহমান তো এই এটি একটি ভাষণ উনিশশো সালের গণ অভ্যতানের প্রেক্ষাপটে পাকিস্তানের সামরিক এক নায়ক আয়ুব খান যখন ক্ষমতাচ্যুত হন এরপর নতুন ক্ষমতায় আসেন ইয়াহিয়া খান এটা আমরা সবাই জানি তো পাকিস্তানের সাধারণ নির্বাচন দিতে তিনি বাধ্য হন এবং এই পাকিস্তান নির্বাচনে বাঙালি তথা আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তো বিধি অনুযায়ী আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করবে পাক সরকার কিন্তু তারা ক্ষমতা হস্তান্তরে নানা রকম টালবহনা করে এবং বাঙালিরা খুব স্পষ্টভাবে সুস্পষ্ট ভাবে বুঝতে সক্ষম হয় যে উনিশশো সালে যুক্ত নির্বাচন করেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওই ভাষণের মতো করেই বলতে হয় আমরা গদিতে বসতে পারি নাই তার মানে তারা বাঙালিদের কাছে ক্ষমতা হস্তান্তর করি নাই এবারও ওই একাত্তরের তোমার সাতই মাসের ভাষণের যেটা রেসকোস ময়দান বর্তমান ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান দশ লক্ষ লোকের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঐতিহাসিক ভাষণ দিতে বাধ্য হন আঠারো মিনিটের ওই ভাষণে তিনি বাঙালির মুক্তি না হওয়া পর্যন্ত স্বাধীনতা সংগ্রামের আহ্বান করেন এবং আবেগে বক্তব্যের দিক নির্দেশনা ওই ভাষণটা হয়ে যায় এক অনবদ্য মুক্তিযুদ্ধের দলিল মুক্তিযুদ্ধের প্রেরণা স্বাধীনতার বার্তা বঙ্গবন্ধু সেই ভাষণটিকে আমরা আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ঐতিহাসিক গেটিসবার্গের ভাষণের সাথে তুলনা করা হয়েছে আমরা এই ভাষণটার আলোকে এখন একটু প্রশ্নের দিকে যাব অর্থাৎ মূল গল্পে আমরা চলে যাচ্ছি গল্প বলি আর ভাষণ বলি আমাদের মূল পাঠ্যসূচি সেই চলে যাব। এর আলোকেই আমরা যে যে নির্ধারিত কাজ সেটি উপলব্ধি করার করব। কিভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য কোন যুক্তিগুলো তুলে ধরেছিলেন সেগুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তিনি অর্থাৎ আমাদের মহাকালের মহানায়ক জাতির পিতা শেখ মুজিবুর রহমান শুরুতেই যে কথাটি বলেছেন আমরা আমরা কিন্তু টোটাল না পাঠ্যসূচিটা যেহেতু ইতুপূর্বে অনেকবার পড়েছি আবার বিশেষ করে আমরা সবাইকে মুখস্থও করিয়েছি বা আমরা মুখস্থ করেছি বা আমরা বিতর্ক প্রতি বক্তৃতা প্রতিযোগিতাও করেছি তো সেই অনুযায়ী আমি কোন বিষয়গুলোকে মার্ক করলে স্বাধীনতার পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঝাঁপিয়ে পড়ার জন্য যুক্তি ধরেছেন সেই বিষয়গুলো আমরা সেগুলো আলোচনা করার চেষ্টা প্রথম তিনি বলছেন আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তার অধিকার চায় প্রথম কথা বলে কি বললেন একদম সহজ সরল করে কোনো একান্ত ব্যক্তিগত কথা নাই সার্বজনীন একটি কথা তিনি যুক্তি তুলে ধরলেন যে বাংলার মানুষ আজকে মুক্তি চাচ্ছে বাংলার মানুষ বাঁচতে বাঁচতে চায় 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 কেন কেন মানে মুক্তি সে কথাও তিনি দ্বিতীয় পর্যায়ে বলছেন তেইশ বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের ইতিহাস দুঃখের বিষয়ে আজ তেইশ বছর ধরে আমরা বিভিন্ন রকম শোষণের শিকার হচ্ছি তেইশ বছরের ইতিহাসটা আমাদের আহ ইতিহাস। ইতিহাস বাংলার এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করে ইতিহাস এটা হচ্ছে দ্বিতীয় কারণ যে উনিশশো সালে দেশভাগের পরে আমরা যখন নতুন স্বপ্নে বিবেল হয়ে পাকিস্তানিদের সাথে এক হলাম কিন্তু ভৌগোলিক ব্যবধানে দেখলাম যে মনের ভৌগোলিক ব্যবধানটাও যেমন রয়ে গেছে পাকিস্তানিদের সাথে আমাদের মনের ব্যবধানটাও ঠিক রয়ে গেছে অর্থাৎ পাকিস্তানিদের সাথে আমরা এক হতে সেভাবে কোনোভাবে পারিনি না না মনের দিক দিয়ে না সংস্কৃতি বা আমাদের দিক দিয়ে ঐতিহ্য কোনো তাই আমরা এটা কি বলছেন যে মুক্তিযুদ্ধে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে এর পরের ইতিহাসটা যদি আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলোকে বলতে যাই তাহলে তিনি কিছু সুনির্দিষ্ট সাল তারিখও উল্লেখ করে দিয়েছেন আমরা উনিশশো সালে রক্ত দিয়েছি কেন রক্ত দিতে হবে তাদের সাথে আমরা এক হয়েছিলাম নতুন স্বপ্নে বিভোর হব বলে এক সঙ্গে এগিয়ে যাব বলে কিন্তু উনিশশো সালে আমাদের রক্ত দিতে হলো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান কারণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সালটা ব্যবহার করার মধ্য দিয়ে স্বাধীনতার বীজ যে বপন হয়েছিল বায়ান্নর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের তীব্র ক্ষোভ প্রকাশ পেয়েছে সেই সালটি উল্লেখ করার মধ্য দিয়ে তিনি অত্যন্ত সুন্দরভাবে যুক্তি তুলে ধরেছেন এরপরে যুক্তি তুলে ধরেছেন উনিশশো সালের নির্বাচন যে গণতান্ত্রিক নির্বাচন হয়ে কোয়ালিশন সরকার গঠন করলো বাঙালিরা সেইটাতে ছাপ্পান্ন দিনের বেশি তারা ক্ষমতায় থাকতে পারলো না এর কারণ কি অর্থাৎ পাকিস্তানিদের অশুভ চিন্তা থেকেই বাঙালিরা ক্ষমতায় থাকতে পারলো না এই কারণে আমাদের মুক্তি দরকার এরপর বলছেন তিনি যে উনিশশো সালে মার্শাল জারি করলেন খান এবং দশ বছর আমাদের গোলাম করে রেখেছেন কেন তিনি সামরিক শাসন জারি করবেন তার মানে ভিন্ন মতের কোন পার্থক্য থাকবে না সবাইকে তাদের কথা মানতে বাধ্য করেছেন এটা একটা গুরুত্বপূর্ণ কারণ এর ফলে তিনি কি করেছেন যে বাঙালিরা যে শুধু চুপ করে বসেছিল সেটা না তারপরে তিনি কারণ তুলে ধরেছেন যে শেষ উনিশশো সালে যে ছয় দফা আন্দোলন হয়েছিল তার ফলশ্রুতিতে সাতজন ছেলেদেরকে গুলি করা হত্যা করা হলো এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ তারপরে তিনি কারণ তুলে ধরেছেন উনিশশো উনসত্তর সালে যখন পতন হয় তখন নির্বাচন দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং নির্বাচন দিয়েছিলেন কিন্তু সেই নির্বাচনে যথারীতি যারাই আহ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারাই শাসন গ্রহণ করবেন এটাই স্বাভাবিক পৃথিবীর সব জায়গায় সেটা মেনে নেয় কিন্তু পাকিস্তানিরা এটা মেনে নেয় নাই তাহলে এখন আমাদের যুদ্ধ ছাড়া আর উপায়টা কি এর ফলশ্রুতিতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই 7ই মার্চের ভাষণটি দিতে বাধ্য হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য কিছু মানে ক্ষোভ বলো আর সাধারণ মানুষের পক্ষ থেকে কিছু প্রতিক্রিয়া জানিয়েছিলেন যে তিনি তো পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে অনুরোধ করেছিলেন যে আপনারা পনেরো তারিখে জাতীয় পরিষদ অ্যাসেম্বলি দেন এবং যারাই ন্যায্যতা বলবে আমরা সেই কথাগুলো মেনে নিব কিন্তু জেনারেল ভুট ভুট্টো সাহেব এখানে এলেন আলোচনা করলেন কিন্তু যাওয়ার সময় কি করে গেলেন বললেন আলোচনার দরজা বন্ধ নয় আলোচনা আরো হবে নির্বাচনী প্রক্রিয়া সংখ্যাগরিষ্ঠতা যারাই পেয়েছে তারাই শাসনবার ক্ষমতা নিবেন এত আলোচনার কি আছে এত দিন ধরে আলোচনা করার পরও বলছেন আলোচনা আছে। তার মানে এখানে একটা সূক্ষ্মি বা অশুভ বুদ্ধি একটা লক্ষ্য করা যায় এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ইঙ্গিত দিলেন যে আলোচনা আলোচনার দরজা বন্ধ নয় আলোচনা আরো হবে ভুট্টো সাহেব বলে গেলেন কিন্তু হঠাৎ করে দেখা গেল যে এক তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো তো এই এরই প্রেক্ষিতে দেখা যায় যে বাঙালিরা এর প্রতিবাদ যখনই করতে গেছে তখনই অত্যন্ত নির্দয়ভাবে অত্যন্ত নির্মম ভাবে অত্যন্ত অসহায় অত্যন্ত কাপুরুষিত ভাবে বাঙালিদের উপর হামলা করলো এবং অসংখ্য হত্যাও পর্যন্ত করলো তখনই না বাঙালির জনগণের মধ্যমণি নয়নের মণি তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার পক্ষে অবস্থান নিলেন এই হরতালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবশ্যই এটাও বলেছিলেন যে আমি শান্তিপূর্ণভাবে হরতাল করার জন্য আপনাদের অনুরোধ করছি কিন্তু জনগণ তো এর এই বাঙালিরা পাকিস্তানিদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এরপরও বঙ্গবন্ধু চেষ্টা করেছিলেন পাকিস্তানিদের সাথে একটা মীমাংসা করতে যে আপনারা টেলিফোন করেছিলেন এই জন্য যে আপনারা আসেন দেখেন বিচার করেন কিভাবে আমার গণমানুষের উপর অত্যাচার করা হয়েছে এর পরের পেজে আমরা যখন যাই তখন আমরা দেখতে পাই আমরা একটু পরের পেজে যাব। সেখানে পাকিস্তানের থেকে বার্তা আসছে আমি দশ নাকি স্বীকার করেছি যে তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স হবে অর্থাৎ বঙ্গবন্ধুর উপরে এখানে একটা দোষ দেওয়া হচ্ছে এসব বিবিধ কারণে পঁচিশ তারিখে অ্যাসেম্বলি আবার কল করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনই হলেন এই স্বাধীনতার মন্ত্রে বাঙালিদেরকে দীক্ষিত করার তাগিদ অনুভব করলেন কেন পঁচিশ তারিখে অ্যাসেম্বলিতে আমি যাব এতদিন ধরে যে আমার বাঙালিদের উপরে অত্যন্ত নির্মম ভাবে নির্যাতন করা হলো অনেককে শহীদ করা হলো ওই শহীদদের উপর পাড়া দিয়ে তো ওই রাউন্ড টেবিল কনফারেন্স তথা আর তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো আর বসতে পারেন না আপনারা আসেন এবং তিনি এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য যে আহ্বান জানিয়েছিলেন তার আগে চারটা গুরুত্বপূর্ণ মেসেজও পাকিস্তানিদেরকে দিয়েছিলেন সেই চারটি মেসেজ কি যে প্রথম কারণ সামরিক আইন মার্শাল্লাহ উইড্র করতে হবে অর্থাৎ তুলে দিতে হবে কেন গণতান্ত্রিক দেশে সামরিক আইন চলবে দ্বিতীয় নম্বর হচ্ছে সমস্ত সামরিক বাহিনীর লোকদেরকে বেড়াকে ফিরে যেতে হবে সেনাবাহিনীর লোক সেনা ছাউনিতে থাকবে তারা কেন জনগণের স্বাভাবিক জীবনযাত্রায় বাধাগ্রস্ত করবে তৃতীয় নম্বর হচ্ছে যেভাবে হত্যা করা হলো তার সুষ্ঠু তদন্ত করতে হবে আর চতুর্থ নাম্বার হচ্ছে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এই প্রক্রিয়াতে না আসলে কোনো এই অ্যাসেম্বলি হতে পারে না এবং তিনি অত্যন্ত সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে আমি প্রধানমন্ত্রিত হওয়ার জন্য এই লড়াই করছি না আমি এদেশের মানুষের অধিকার অর্জন করার জন্যই এই লড়াই করছি এই কারণে তিনি জীবনের একটা বিশাল অঙ্ক সময়ে তিনি কারাবরণ করেছেন এই কারণে এটাও বলেছিলেন যে বাঙালিদেরকে যে এখন পাকিস্তানিদের যে মনোভাব তাতে সালের মনোভাবেরই বহির প্রকাশ আরো সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে এবং এটা আরো সুস্পষ্টভাবে প্রতিফলিত যে তারা কোনোভাবেই আমাদের আহ মেনে নেবে না এবং তারা আজীবন আমাদেরকে শাসনই করে যাবেন আমরা একটু পরের ফেজে যাব অর্থাৎ সর্বশেষ অংশ যাব এই যে আহ নানা রকম টালবাহানা এবং বাঙালিদেরকে নিধন করার প্রক্রিয়া অত্যাচার নির্যাতন শোষণ জুলুম এরই প্রক্ষিতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একান্তই পরিস্থিতির কারণে বলেছিলেন বাঙালিরা বুঝে সুঝে কাজ করবেন প্রত্যেক গ্রাম প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে সর্বইনশাআল্লাহ এবং এই সর্বকালের सर्वश्रेष्ठ বাঙালি স্বাধীনতার স্থপতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য এই যুক্তিপূর্ণ হৃদয় রাজ্য বাঙালির মনের দাবিগুলোকে সামনে রেখে তিনি ঘোষণা দিলেন তার কাঙ্ক্ষিত সেই অমর বাণী অমর কথা কালোজী শব্দ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটাই ছিল আমাদের আহ ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টে আমাদের আলোচ্য বিষয় তো শিক্ষার্থীরা এতক্ষণ ধরে আমরা যে বিষয়গুলো আলোচনা করছিলাম সেই আলোচনাগুলো বঙ্গবন্ধুর এই সাতই মার্চের ভাষণের আলোকে বিশ্লেষণ করলে আমরা অত্যন্ত সুস্পষ্টভাবে বুঝতে পারি যে সার সংক্ষেপটা হচ্ছে এটাই যে উনিশশো সালে আমরা একটি নতুন স্বপ্ন নিয়ে পাকিস্তানিদের সাথে এক হয়েছিলাম যদিও আমাদের মাঝখানে বারো তেরোশো মাইলের একটি ভৌগোলিক ব্যবধান ছিল কিন্তু প্রথমেই যখন আমরা আমাদের বাংলা নববর্ষ উদযাপন করতে যায় তখনই তারা এর বিরোধিতা করে এটা হিন্দু আদর্শের মুসলিম আদর্শের পরিপন্থী বলে আখ্যায়িত করে তখনই বাঙালিদের মনে খায় যে মনে হয় সংস্কৃতির দিক দিয়ে আমরা তাদের দিক দিয়ে দূরত্ব অবস্থান করছি এরপরে বাহান্ন সালের ভাষা আন্দোলনের যে রক্ত দেওয়ার মধ্য দিয়ে বাঙালিদের সাথে পাকিস্তানিদের দূরত্ব স্পষ্ট হয়ে যায় এরপরে চুয়ান্ন সালের নির্বাচনে আরো দূরত্ব স্পষ্ট হয় এরপরে আটষট্টি উনসত্তরের গণভ্যতান ছেষট্টির ছয় দফা আন্দোলন এত কিছুর পরে উনসত্তরে গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে পাকিস্তানিরা কিছুটা নতজন হয়ে ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা দিয়ে মৌলিক নির্বাচনের প্রত্যাশায় ইয়াহিয়া খান নতুন ক্ষমতা নিলেন এবং নির্বাচনও দিলেন সেই নির্বাচনে বাঙালিরা নিরঙ্কুশ জয়লাভ করলো অথচ যখন ক্ষমতা টালবাহানা করলো তখনই বাঙালিরা অত্যন্ত সুস্পষ্টভাবে উপলব্ধি করতে পারলো যে তারা আমাদেরকে সারা জীবন শুধু শোষণ করার চিন্তা থেকেই এই হীন অপচেষ্টা করছে অর্থাৎ এক ইংরেজকে সরায়ে আর এক ইংরেজকে আমরা দাওয়াত করে ডেকে আনলাম অত্যন্ত বাঙালি পাকিস্তানিদের এই হীন মানসিকতার প্রতিবাদে বাঙালিদের মনের দাবি উপেক্ষা মনের দাবিগুলোকে সামনে রেখে দশ লক্ষ জনতার সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাধ্য হয়েছিলেন এই স্বাধীনতার ডাক দিতে এবং মুক্তিযুদ্ধ না মুক্তির জন্য যে যুদ্ধ সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা না হওয়া পর্যন্ত তিনি বাঙালিদেরকে যুদ্ধ করার আহ্বান জানিয়েছিলেন যার ফলশ্রুতিতে আমরা একটি কাঙ্ক্ষিত স্বাধীন সার্বভৌম লাল সবুজের বাংলাদেশ পেয়েছিলাম তো এটাই ছিল আমাদের আলোচ্য বিষয় আজ এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং যে যেখানে যে অবস্থায় থেকো করোনার এই স্বাস্থ্যবিধি মেনে চলো তোমাদের জন্য শুভকামনা রেখে আজ এই ষষ্ঠ সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ